রাজ্যে পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট এবার বাড়িতে বসেই স্মার্টফোনেই করা যাবে ফেস অথেন্টিকেশন। রাজ্য অর্থ দপ্তর থেকে জারি বিজ্ঞপ্তি। এবার থেকে বাড়িতে বসেই লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন পেনশন প্রাপকরা। ফ্যামিলি পেনশন সহ সকল পেনশন প্রাপকদের জন্য বাড়ি বসে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করার সুবিধা করে দিল রাজ্য সরকার। লাইনে দাঁড়ানোর ঝক্কি আর পোহাতে হবে না প্রবীণ পেনশন প্রাপকদের। পেনশন প্রাপকদের প্রতি বছর নভেম্বর মাসে তাদের জীবিত থাকার প্রমাণস্বরূপ লাইফ সার্টিফিকেট জমা করতে হয়। এই সার্টিফিকেটটি পেনশন প্রাপকদের স্বয়ং ট্রেজারি অথবা ব্যাংকে গিয়ে জমা করতে হয়। লম্বা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করেই লাইফ সার্টিফিকেট জমা করে থাকেন পেনশন প্রাপকেরা। এবার দীর্ঘ সময় এই ঝক্কি থেকে রেহাই দিল রাজ্য সরকার। বাড়িতে বসে স্মার্টফোনের সাহায্যে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সুবিধা করে দিল রাজ্য সরকার। এখন থেকে আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জমা করতে হবে না লাইফ সার্টিফিকেট। বাড়ি বসেই স্মার্টফোনের সাহায্যে মুহূর্তের মধ্যেই জমা করা যাবে লাইফ সার্টিফিকেট। পেনশন প্রাপকদের বিভিন্ন সংগঠনের মতে সব মিলিয়ে রাজ্য সরকারের ফ্যামিলি পেনশন ও প্রায় 12 লক্ষ। রাজ্য সরকার জানিয়েছেন এই 12 লক্ষ পেনশন প্রাপকই এই সুবিধা ভোগ করতে পারবেন। মঙ্গলবার অর্থ সচিব মনোজ পন্থ একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের প্রায় 12 লক্ষ পেনশন প্রাপকই এখন ঘরে বসে স্মার্টফোনের সাহায্যে মুখ যাচাই করে অর্থাৎ ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি ট্রেজারির মাধ্যমে পেনশন প্রাপক সহ ফ্যামিলি পেনশন প্রাপক সবাই এই সুবিধে পাবেন। সরকারি দপ্তর ছাড়াও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অশিক্ষক কর্মী পৌরসভা পঞ্চায়েত সহ বিভিন্ন স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্তদের পেনশনও ট্রেজারির মাধ্যমে হয়। সেক্ষেত্রে এই ডিজিটাল পরিষেবা তারাও ভোগ করতে পারবেন। কিভাবে এই পরিষেবা উপভোগ করবেন? পেনশন প্রাপকদের প্রতি বছর নভেম্বর মাসে ব্যাংকে বা ট্রেজারিতে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। জীবন প্রমাণ পোর্টালের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা থাকে সেখানে। সেক্ষেত্রে আঙুলের ছাপের মাধ্যমে পেনশন প্রাপকদের আধার নম্বর যাচাই করা হয়। কিন্তু বয়সজনিত কারণে আঙুলের ছাপ ঠিকমতো না উঠলে সমস্যায় পড়েন অনেকেই। ফলে মুখের ছবি মিলিয়ে যাচাইয়ের ক্ষেত্রে সেই সমস্যা থেকেও রেহাই পাবেন প্রবীণরা। এবার এই বায়োমেট্রিক যাচাইয়ের জন্য ট্রেজারি বা ব্যাংকে লাইন দিতে হবে না পেনশন প্রাপকদের। আধার ফেস আরডি এবং জীবন প্রমাণ ফেস অ্যাপ্লিকেশন নামে দুটি অ্যাপ ডাউনলোড করতে হবে। ফোনের ক্যামেরা অন্তত 5 মেগাপিক্সেল হতে হবে। কমপক্ষে 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ রয়েছে এই রকম স্মার্টফোনে এই কাজ করা যাবে। এই পরিষেবা উপভোগ করার বিস্তারিত নির্দেশিকা রয়েছে অর্থ দপ্তরের IFMS পোর্টালে। প্রবীণ পেনশন প্রাপকরা এই নতুন সুবিধাকে সাদরে স্বাগত জানিয়েছেন। অবসরপ্রাপ্ত কর্মীদের মতে নভেম্বর মাস এলেই একটা ভয় তৈরি হয় লাইফ সার্টিফিকেট জমা দিতে গিয়ে দুর্ভোগের কথা ভেবে। আশা করা যায় এবার সেই সমস্যা থেকে মুক্তি মিলবে। এমনই বহু প্রবীণ পেনশন প্রাপকদের এই পরিষেবা চালু হয়ে দারুণ সুবিধা হয়েছে। সূত্র থেকে জানা যাচ্ছে 2019 সাল থেকেই এই পরিষেবা চালুর পরিকল্পনা চলছিল। করোনা অতিমারির কারণে এই পরিষেবা চালু করতে রাজ্য সরকারের এতদিন সময় লেগে গেল। অবশেষে মঙ্গলবার নবান্নে এই পরিষেবায় শিলমোহর বসল। এবার থেকে এই সুবিধা ভোগ করতে পারবেন পেনশনভোগীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।